দেখেন আমরা প্রত্যেকবার ঈদে দেখি যে প্রান্তিক খামারিদের আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখি যে প্রান্তিক খামারিরা কান্নাকাটি করতেছে, যারা 50-60 হাজার টাকা খরচ করে গাবতলি হাটে গরু নিয়ে যাচ্ছে, সেই গরুর দাম পাচ্ছে না, তারা ফেরত নিয়ে আসতেছে, তারপর হাউতাশ করতেছে। এটা থেকে আমরা চিন্তা করছি যে প্রান্তিক খামারিদের কাছে আমরা ক্রেতাকে নিয়ে আসবো। আমাদের এই থিমের উপরই আমাদের এই আয়োজনটা করা, যেখানে প্রান্তিক খামারিরা তাদের গরু নিয়ে আসছে এবং সারা দেশ থেকে ক্রেতারা আসছে গরু কিনতে। এবং আমি বলে রাখি যে গতকালকে থেকেও কিন্তু বেচা কেনা অলরেডি শুরু হয়ে গেছে, যে আমাদের মেলা যদিও আজকে থেকে শুরু হয়েছে, আমরা এক্সপেক্ট করতেছি যে মেলা শেষে মোটামুটি 89% গরুই এখানকার বিক্রি হয়ে যাবে। এখান থেকে সবচেয়ে বড় উপকার পাবে প্রান্তিক খামারিরাই, কারণ তারা যখন তাদের গরুটা বা পালন পশুটাকে একটা ভালো দামে বিক্রি করতে পারবে, তারা তো ডেফিনেটলি ফিনান্সিয়ালি উপকৃত হবে। আমরা যেটা যখন দেখছি যে সব কিছুরই হাইব্রিড চলে আসছে, আপনার আগে এক বিঘা জমিতে যতটুকু ধান হইতো, এখন তার চাইতে একই সেম জমিতে তার চেয়ে অনেক বেশি গুণ ধান হয়। ঠিক একইভাবে আমরা গরুটাকেও আমরা যে একই খাবার খাওয়ায় যদি আপনার 2 কেজির জায়গায় 3 কেজি মাংস হয়, তাহলে অবশ্যই আমরা সেই জিনিসটাতে আমাদের কস্টিংটা কমে আসবে এবং আমরা লং টার্ম এই মাংসের দামটা কমায় নিয়ে আসতে পারবো, আমরা সাস্টেন করতে পারবো। কিন্তু এক বাহির থেকে আসছে, কিন্তু দামটা অনেক উচ্চ মানের মনে হচ্ছে, কিন্তু এটাকে ওইভাবে ফেলতে হবে না, এটা একটা ব্রিডার গরু, এখান থেকে আপনি জাত উন্নয়ন করে আপনাকে এটা মানুষের মধ্যে ছড়াই দিতে। এখানে আসছে গরু দেখার উদ্দেশ্য, খুব ভালো লাগলো। দেখি কি কি দেখলেন এখানে? এখানে গরু দেখলাম, তারপরে কিছু অন্য জাতের মুরগি দেখলাম, আর খাসি বকরি এগুলো দেখলাম, মোটামুটি ভালো লাগলো। সাধারণত হিলি বর্ডার থেকে হাকিমপুর উপজেলা আসে, এখানে বিভিন্ন কোয়ালিটির গরু, বড় বড় গরু, বিভিন্ন জাতের গরু দেখার জন্য আসছে। কোনো কোনো দেশে গরু কী বাণিজ্য প্রজনন এই সমস্ত বিস্তারিত জানার জন্য এখানে আসে। আর দেখার কারণটা কি? আপনারা আসলে এটা দেখে কি হলো? এটা দেখে হয়তো আমরাও একটু কিছুটা উদ্বুদ্ধ হবো, আমরাও পালার একটু চিন্তা ভাবনা করবো। এটাতে আসছি মূলত মানে যেহেতু আমাদের উত্তরবঙ্গে এটাই প্রথম, বলতে গেলে আমাদের বগুড়াতে এটাই প্রথম, তো মূলত এক্সপিরিয়েন্স করার জন্যই যে মানে আসলে বিডিএফতে আয়োজন করতেছে এই মেলাগুলো আসলে কেমন হয়, আর গরু কীরকম নতুন জাতের আছে দেখানে মূলত আমাদের শেখার কি আছে, এটার জন্যই মূলত আসছে। তো দেখলে কি হবে, শিখলে কি? এখানে শুরু করি নাই, কিন্তু আশা করতে অনেক ভালো লাগছে। গরু দেখার উদ্দেশ্যেই গরুতে অনেক শখ, এই জন্য নতুন করে কি গরু আছে বা কীরকমভাবে কীভাবে কী করতেছে খামারিদের সাথেও কথা বলার জন্য এটার জন্য। মানে এরকম গরুর মেলা হয় কখনো শুনিনি, এটাই ফার্স্ট। অনেক কিউরিসিটি নিয়ে আসছি এবং এসে খুব ভালো লাগলো। গেটের সামনে অনেক বিশাল বড় একটা গরু, আবার এখানে দেখতে পাচ্ছি অনেক ছোট সাইজের একটা গরু, মানে যেগুলো কখনো দেখিনি, অনেক এক্সাইটেড, বাচ্চারাও তো খুব খুশি। আচ্ছা, এই মেলা যত বেশি হবে তত মানুষ বেশি এটার প্রতি আর কি মানে আকৃষ্ট হবে। হ্যাঁ, এই এইদিকে আরো বেশি মানুষ, তরুণরা ঝুঁকবে আশা করা যায় ইনশাআল্লাহ। কিছু কথা আপনারা, এটাও একটা বড় একটা মানে একটা হেল্প হচ্ছে যে আমাদের কথাগুলো সচিব মহোদয় শুনছেন এবং মন্ত্রী মহোদয়রা শুনছেন, এবং আমাদের যেই দাবি দাবাগুলো আছেন এগুলো আর কি তারা বিবেচনা করছেন, এবং এগুলো ইনশাআল্লাহ এটা নিয়ে আর কি হয়তো পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা হবে। যে বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করে তারা এই পেশায় নিয়োজিত হয়েছে, এবং আমাদের বগুড়ায় শুধু নয় গোটা উত্তরবঙ্গে একটা তারা আলোড়ন তুলেছে যে এত শিক্ষিত ছেলেরা। একটা কথা কি, আমি আপনাদেরই লোক, আমারও জীবন শুরু হয়েছিল এই খামারি ব্যবস্থা দিয়ে। এক সময় ছিল মানুষ যা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাদ্য গ্রহণ করে তার সব কিছুই আমার খামারে উৎপাদন হতো, সেটা ফল বলেন, ফসল বলেন, এই প্রাণী সম্পদের ডিম বলেন, মাংস বলেন, দুধ বলেন, মাছ বলেন। কিন্তু এক পর্যায়ে বার্ড ফ্লু আমাকে অনেক ক্ষতি করে দিয়ে গেছে, প্রায় 10,000 মুরগি আমার তখন মারা গেছে। এরপরে আমার দুধের খামার ছিল যখন, তখন 8 টাকা কেজি ছিল দুধের দাম, দুধ উৎপাদন হতো 1.5 মণ, 2 মণ, আমি মহাস্থান করে এই দুধ বিক্রি করতে পারতাম না। এক ভয়াবহ কষ্টের মধ্যে দুঃখের মধ্যে আমার সেই সময় দিনগুলো অতিবাহিত হয়েছে। আমি সকলের কাছে আশা করতো আরো আন্তরিকভাবে যে শিক্ষিত ছেলেরা এখানে এসেছে, আরো ভালো ভালো ছেলে যাতে এই শিল্পের মধ্যে এসে এটাকে একদম উন্নত একটা স্মার্ট জায়গায় পরিণত করে, সেই আশাবাদ ব্যক্ত করছে।